এখানে কিছু টাইম আছে, যেই টাইমটা আমি টোটাল টাইমটা আমাকে সাম করে দেখতে হবে যে টোটাল কত আওয়ার হয়েছে। যেমন প্রত্যেকটা আওয়ার এবং মিনিট, আওয়ার এবং মিনিট টোটাল আছে। তো আমি যদি পুরোটাকে সামেশন করে আমি টোটালটা এখানে করতে চাই, সেটা করতে গেলে আমাকে যেটা করতে হবে, আমি অটো সাম যদি ক্লিক করি তাহলে পুরো সবগুলো সেল সিলেক্ট হবে এবং আমি এন্টার দিলে এটা পুরোটাকে ক্যালকুলেট করবে। কিন্তু মজার ব্যাপার হলো যে এখানে সে যে ভ্যালুটা আমাকে দেখাচ্ছে এটা ভ্যালুটা অ্যাকচুয়ালি কারেক্ট ভ্যালু না। তো এখন এখানে সে দেখাচ্ছে যে 1 ঘন্টা 13 মিনিট 43 সেকেন্ড, কিন্তু এখানে কিন্তু এর থেকে অনেক বেশি আওয়ার রয়েছে। টোটাল আওয়ার কত সে আওয়ার মিনিট সেকেন্ড এটা আমি ক্যালকুলেট করব। এই ধরনের সিচুয়েশন যখন হয় সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, রাইট বাটন ক্লিক করে ফরম্যাট সেলে যেতে হবে এবং ফরম্যাট সেলে গেলে টাইমের ভিতরে এইখানে একটা অপশন থাকবে যেটা হলো 24 আওয়ারের উপরে হলে সেটাকে হ্যান্ডেল করবে। সেটা পেতে গেলে আপনাকে যেটা করতে হবে, লোকেশনের আন্ডারে এটা ইউনাইটেড কিংডম দেওয়া, এটাকে ইউনাইটেড স্টেট করতে হবে। এই যে ইউনাইটেড স্টেট, এটা দিলে এই যে যে ফরম্যাটটা দেখতে পাচ্ছেন এই ফরম্যাটটা আমার অ্যাকচুয়ালি দরকার। আমি আমার যদি সেকেন্ডটা দরকার হয় আমি সেকেন্ড সহ নিতে পারবো। যদি আমি সেকেন্ডটা এখান থেকে ডিলিট করে দিতে চাই সেক্ষেত্রে আমি এই অবস্থায় সিলেক্ট থাকা অবস্থায় আমি কাস্টমসে যাব। কাস্টমে যাওয়ার পরে লাস্টে এই যে সেকেন্ড অপশন যতটুকু ততটুকু আমি জাস্ট ডিলিট করে দিব। দেওয়ার পর এখানে শো করছে যে আমার আউটপুটটা কেমন হবে। আমি যদি ওকে দিই, এখানে সে আওয়ার এবং মিনিট এই দুটো দেখাচ্ছে। এখন আমার ভ্যালুটা ঠিক আছে যে এবং কত আওয়ার কত মিনিট সেটা সে এখন দেখাচ্ছে। তো আপনার যদি 24 আওয়ারের উপরে যদি চলে যায় তো তখন সেই ক্ষেত্রে আপনাকে এটা হ্যান্ডেল করতে হবে এইভাবে। এভাবে আপনি এটা চাইলে হ্যান্ডেল করতে পারবেন।